এক পাশে ওয়াল আর তিন পাশে কালো কাপড় দিয়ে ঘেরা, তো রুমটা যেরকম বড়ই ছিল, আমি কিন্তু এই অনেকটাই যে কবরের মতো স্কোয়ার, আমি 6 ফিট বাই 2.5 ফিট জায়গার মধ্যে কিন্তু আমি আমার বাকি 6টা মাস রয়েছি। আমার দাঁড়ানো নিষেধ ছিল, কম্বলের যে বর্ডারটা, বর্ডারটাতে মার্কার দিয়ে লেখা TFI। যেহেতু রাজনীতি করি এবং এর আগে 111-এর প্রেক্ষাপটটা দেখছি, TFI যে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, এটা তো আমি বুঝে ফেলছি। আপনার মনে মধ্যে ক্ষোভ জন্মাতো না যে এখানে বা কি পরিবেশে থাকতেন ওই জায়গার? সেকেন্ডের জায়গার কথা কি আপনার মনে আছে যে ওই জায়গার পরিবেশ কেমন ছিল? হ্যাঁ অবশ্যই, মানে মানে ভয়াবহ স্থিতি, এটা এখন না শুধু, মানে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত ওইখানে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তের কথা, এটা আমি না প্রতিটা ভিকটিম বলতে পারবে, কারণ ওইখানে ভালো স্থিতি এমন না যে যেটা ভুলে যাব, বিষয়গুলা অনেক বেশি কষ্টের ছিল, যে জন্য আপনার মানে কোনো কিছুই না, আমি আপনাকে একদম কখন কি হয়েছে ধারাবাহিকভাবে মানে এটা বলতে পারবো। ওই যে সেকেন্ড জায়গাটা, এটা কি আগের মতোই এত বড় ছিল নাকি? না, সেকেন্ড জায়গাটা মানে একটা এরকম রুমের মতো ছিল, কিন্তু আমার রুমে থাকার সুযোগ ছিল না, রুমের একটা পোর্শনে আমি দেয়ালের পাশ ঘিরে থাকতাম, ওইখানে কাঠের ফ্রেমে আপনার হচ্ছে 4টা এরকম ফোল্ড করা যায়, কাঠের ফ্রেমে কালো কাপড় দেয়া, ধরেন এই যে দেয়াল কেন্দ্রিক, দেয়াল কেন্দ্রিক এরকম একটা ফ্রেম দিত, একটা ফ্রেম স্ট্রেট আর একটা এরকম, মানে পিছনে ওয়াল অনেকটা, আমার আমার হাইট 5 ফিট 8, ধরেন আমি যদি হচ্ছে ফ্রেমের নিচে আমার পা লাগতো, মাথার এখানে 2 আঙুল থাকতো, আর আপনার যদি মাথাটা ফ্রেমে লাগতো তো পায়ের এদিক দিয়ে 2 ইঞ্চি আপনার খালি থাকতো, অনেকটা এক পাশে ওয়াল আর তিন পাশে কালো কাপড় দিয়ে ঘেরা, তো রুমটা যেরকম বড়ই ছিল, আমি কিন্তু এই অনেকটাই যে কবরের মতো স্কোয়ার, আমি 6 ফিট বাই 2.5 ফিট জায়গার মধ্যে কিন্তু আমি আমার বাকি 6টা মাস রয়েছি। আমার দাঁড়ানো নিষেধ ছিল, শুধু বসে শুয়ে ওইখানে থাকা লাগছে, কথা বলতে পারতেন না তো, কথা বলার তো আপনার সুযোগ নাই এখানে, সিকিউরিটি যারা এরা এদেরকে শুধু আপনি আপনার সমস্যা যদি হয় শারীরিক অসুস্থতা সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন, আদারওয়াইজ কথা বলার কোনো সুযোগ এখানে নেই। আপনি কখনো চেষ্টা করেননি যে কোনোভাবে পরিবারের কাছে, যেহেতু আপনি আছেন পরিবার নিয়ে তো অবশ্যই দুশ্চিন্তা হতো আপনার? না, এইখানে হয়েছে কি, যেই আসতো মানে কথা বলার সুযোগ হইলে ভাই কেমন আছেন বা কি একটু বলে, যে সহানুভূতি নিয়ে ওনাকে একটু ম্যানেজ করে বায়াস্ট করে, যে আমি অন্তত এই মেসেজটা, আমি জানি যে আমার মা আমার জন্য টেনশন করতেছে, পরিবার টেনশন করতেছে, আমার ওয়েলুইশার আমার রাজনৈতিক সহযোদ্ধারা, যে একটা মেসেজ অন্তত কারোর থ্রুতে ম্যানেজ করে পাঠানো যায় কিনা, যে আমি বেঁচে আছি অতটুকু, এটা কোনো দিন সম্ভব হয় নাই 8.5 মাসের মধ্যে। আপনারা কি কখনো বুঝতে পেরেছেন যে আসলে কারা আপনাকে তুলে নিল, কোনো ইঙ্গিত পেয়েছেন? এখানে হয়েছে কি, যে তুলে নেওয়ার বিষয়টা আপনার হচ্ছে কি, আমার বাসায় আমি ফিরে আসার পরে যেটা দেখছি, আমার বাসায় আমাকে তুলে নেওয়ার জন্য যে 3টা গাড়ি ব্যবহার করা হয়েছে, একটা হাইস গাড়ি, 3টা গাড়ি একসাথে আসছে, 2টা গাড়ি জিপ গাড়ি, এর মধ্যে একটা আমার আইটির বেশ কয়েকজন, গাড়ির উপরে আপনার হচ্ছে ফোন ট্র্যাকিংয়ের যে ডিভাইস, ওই ডিভাইসটা লাগানো ছিল, আর জিপ 2টা অ্যাজ ইউজুয়াল পুলিশ যেরকম ইউজ করে, এসপি লেভেল বা সিনিয়র লেভেল ওই ধরেন না, এর চেয়েও বিশেষ, তো এই গাড়ি তো আপনার প্রশাসনের একদম মানে বিশেষ বাহিনী ছাড়া, আপনার ফুটেজটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে বিশেষ বাহিনী ছাড়া তো ওই গাড়ি ইউজ করার কথা না, তাদের কথাবার্তা ওদের বিষয়ে যেরকম ধারণা আছে, ওইখানের বিষয়টা কি, পুলিশের বিষয়ে আমাদের যেমন খুব ভালো ধারণা আছে, ওইখানে আমার 8.5 মাসের মধ্যে এরা অনেক বেশি ডিসিপ্লিন, আমার 3 বার ওয়াশরুমে নিয়ে যাইতো, ধরেন সকালে ফজরে আজানের আগে নিয়ে যাইতো, 6 মাসের মধ্যে এমন কোনো দিন হয় নাই যে আজানের পরে নিয়ে গেছে, 3 বেলা খাবার একই টাইমে খাবার দিত, মানে সব কিছু অনেক বেশি সুশৃঙ্খল, অনেক বেশি নিয়মতান্ত্রিক, যেটা অনেক বেশি হাইলি ট্রেন্ড আপ না হলে এটা মেনটেন করাটা কঠিন। আর যে বিষয়টা বলছেন যে কোন ডিপার্টমেন্ট, আমি ওভারঅল 8.5 মাসের মধ্যে অনেক চেষ্টা করছি যে কোথায় আছি বা কি, তো প্রথম প্লেসটাতে কারি জামিল সাহেব, যেটা ওনার যেহেতু সেকেন্ড টাইম ওনারে তুলে আনা হয়েছিল বা ঘুম, ওনার ভাষ্য অনুযায়ী উনি বলছে যে
কতক্ষণ লাগছে বাসা থেকে আনতে? আমি বললাম টাইম তো দেখি নাই, আনুমানিক ঘন্টা দেড়েক হবে। জানো নাকি জায়গাটা কোথায়? আমি বললাম না আমি তো জানি না। কয় এটা হচ্ছে বনানী, বনানী গেট দিয়ে ঢুকে এটা হচ্ছে ডিজিএফআইয়ের সেল। আমার হচ্ছে গিয়ে আগের বার যখন ছাড়ছে তো এটা ওনার ভাষ্য, আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো, আমার সেকেন্ড প্লেসটাতে যখন নিছে তোমাকে তো দশ রোজায় নিছে, এরপরে যখন ঠান্ডা পড়লো আমার প্রথম দিকে একটা ফ্লোরে শুইতাম, ফ্লোরে আপনার একটা কম্বল দিছিল, ওই কম্বলটাতে শুয়েছি। এরপরে যখন আরেকটু ঠান্ডা পড়লো আপনার হচ্ছে আমার আরেকটা কম্বল দিছে। যেদিন কম্বল দিল চোখ বাঁধা থাকলো, হ্যান্ডকাপ থাকলো, সবসময় একটা কিউরিয়াসিটি কাজ করতো যে আমি কোথায় আসি, মানে এই জায়গাটা কোনোভাবে বের করা যায় না, যায় কি না। কম্বলটা যখন আমার দিল আমি জাস্ট পায়ের এখানে দিয়ে গেছে, আমি হাত দিয়ে টেনে যখন হচ্ছে নাক বরাবর আনছি আপনার কম্বলের যে বর্ডারটা, বর্ডারটাতে মার্কার দিয়ে লেখা TFI। যেহেতু রাজনীতি করি এবং এর আগে 111 প্রেক্ষাপটটা দেখছি, TFI যে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল এটা তো আমি বুঝে ফেলছি। ঠিক এক মিনিট পরেই সিকিউরিটির যে এসে আমাকে কম্বলটা দিয়ে গেছে, সে আবার কম্বলটা নিয়ে গেছে, নিয়ে আবার 5 মিনিট পরে এই কম্বলটাই দিছে। তো সিকিউরিটি যখন ছিল না, পরে আমি কম্বলটা নিয়ে আপনার দেখলাম যে TRAVEEF এই অক্ষরগুলোরে বিকৃত করছে, যাতে আমি যেটা দেখছি বা এদের ধারণা ভুলে দিছে আমি দেখি নাই, যাতে TFIটা না বুঝি। পরে মার্কার কালো মার্কার দিয়ে এটারে আবার এরকম কেটে, যাতে TFIটা না বুঝি, এটা কিন্তু খুব ভালোভাবে কেটে দিছে। কিন্তু ওই যে যেটা আল্লাহ সুযোগ দিছে, আমি এত চেষ্টা করে কিন্তু কোনোদিন কোনো ক্লু পাই না, এটা হয়তো তাদের ভুলের জন্যই, যারা মেনটেন করে হয়তো কেটে দেওয়া নিয়ম, কিন্তু ভুলের জন্যই যেমন আমার দিছে 1 মিনিট পরে নিয়ে গেছে। কিন্তু আমার যেটা দেখার এটা কিন্তু আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারবো যে কম্বলের বর্ডারে TFI মার্কার দিয়ে লেখা ছিল।